ভিসা নীতি আরোপে যা বলল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। সময় টু ভিউয়ার্স, আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই চ্যানেলের আর একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনারা ইতিমধ্যে থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন ভিউয়ার্স, আমরা বিস্তারিত দেখে আসছি যে যুক্তরাষ্ট্র যে ভিসা নীতি নিয়ে যে সর্বশেষ বক্তব্য দিয়েছিল সেটা আমরা বিস্তারিত দেখে নিই এবং কারা কারা এই ভিসার নীতির আওতায় পড়তে পারে সেটা সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন যদি ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখেন। গণতান্ত্রিক নির্বাচনের বাধা হলে আগামীতে বাংলাদেশের গণমাধ্যম কর্মীদেরও ভিসা নিষেধাজ্ঞার আওতায় আনা হতে পারে বলে যে মন্তব্য মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস দিয়েছিলেন সে প্রসঙ্গ উঠেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়েও। ভবিষ্যতে তেমন কিছু হবে কি না সে বিষয়ে কোনো মন্তব্য করেননি পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। তবে গত শুক্রবার যাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা এসেছে তাদের মধ্যে যে গণমাধ্যম কর্মী নেই সেটা তার কথায় স্পষ্ট। গত মে মাসের শেষের দিকে বাংলাদেশের জন্য নতুন এই ভিসা নীতির ঘোষণা করে যুক্তরাষ্ট্র, তখনই জানানো হয়েছিল বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনকে নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী ব্যক্তিদের যুক্তরাষ্ট্রের ভিসা নীতি দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার গত শুক্রবার এক বিবৃতিতে জানান তার দেশ সেই ভিসা নীতি প্রয়োগ শুরু করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং ক্ষমতাসীন ও বিরোধী দলের নেতাকর্মীরা রয়েছেন এই আওতায়। এসব ব্যক্তির পাশাপাশি তাদের পরিবারের নিকটতম সদস্যরাও যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য বিবেচিত হতে পারে। তবে কয়েকজন ব্যক্তি বা কাদের বিষয়ে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে তা প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস গত রোববার চ্যানেল 24-কে দেওয়া সাক্ষাৎকারে বলেন আগামীতেও গণমাধ্যমেও ভিসা নীতি যুক্ত হবে। রাষ্ট্রদূতের ওই বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরে সোমবার মার্কিন যুক্তরাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে মুখপাত্রের দৃষ্টি আকর্ষণ করেন একজন সাংবাদিক। তিনি বলেন রাষ্ট্রদূতের ওই বক্তব্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। সাবেক একজন সম্পাদক, পশ্চিমা বিভিন্ন সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা যার আছে, তিনি বলেছেন যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ হবে মুক্ত সংবাদ মাধ্যম নীতির পরিপন্থী। তিনি সত্যি সাংবাদিকদের নিষেধাজ্ঞার আওতায় আনা হয় তা কি মানবাধিকার, বাক স্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে যুক্তরাষ্ট্রের অবস্থানকে দুর্বল করবে না। জবাবে ম্যাথিউ মিলার বলেন ভিসার তথ্য গোপনীয়, সে কারণে যাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেই ব্যক্তির নাম নির্দিষ্ট করে প্রকাশ করা হয়নি। তবে এটা স্পষ্ট করে বলা হয়েছে যে আইন প্রয়োগকারী সংস্থার সদস্য, ক্ষমতাসীন দল এবং বিরোধী দলের কর্মীদের উপর সেটা কার্যকর হবে। এই ভিসা নীতি নিয়ে বাংলাদেশ সরকারের তরফ থেকে যে প্রতিক্রিয়া এসেছে সেই বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের দৃষ্টি আকর্ষণ করেন একজন সাংবাদিক। ম্যাথিউ মিলার উত্তরে বলেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন যখন গত মে মাসে এই নতুন নীতি ঘোষণা করেন তখনই আমরা বলেছি নির্বাচন সামনে রেখে কোনো একটি পক্ষ নেওয়া এই ভিসা নীতির উদ্দেশ্য নয়, বরং বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের সমর্থন দেওয়াই এর উদ্দেশ্য। গত শুক্রবার যখন আমরা বিধিনিষেধ কার্যকরের ঘোষণা দিলাম তখন আমরা জানিয়েছি আইন প্রয়োগকারী সংস্থা, ক্ষমতাসীন দল এবং বিরোধী দলের কর্মীরা এর আওতায় পড়বে। অর্থাৎ আমরা বুঝতে পারছেন যে নির্বাচনকে যারা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে দেবে না তাদের আওতায় এরা পড়বে এই ভিসা নীতি। এখানে সুস্পষ্ট এখান থেকে আমরা বুঝতে পারছি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অনুমতি দিতে তার দল 48 ঘন্টার সময় বেঁধে দিয়েছে সে বিষয়ে প্রশ্ন করা হয় ব্রিফিংয়ে। জানতে চাওয়া এই সাবেক